কম দামের দিন শেষ অর্ধেক দামে এখন আপনারা পাচ্ছেন প্রিমিয়াম ল্যাপটপ কোরাই 7 6 জেন 8GB 256GB 22,990 টাকা ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা কারণ এটাতে এনার্জি সেভিং মোড আছে ল্যাপটপের সাথে থাকবে আকর্ষণীয় গিফট যদি ভাইয়ার ব্লগ দেখে আসে যদি রেফারেন্স দেয় ব্যাগ মাউস মাউসপ্যাড সম্পূর্ণ ফ্রি থাকবে ব্র্যান্ড নিউ প্রাইস ছিল 85,000 থেকে 86,000 টাকা আমরা দিচ্ছি মাত্র 36,990 টাকা 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ প্রথমে বলে রাখি আজকে যে ল্যাপটপ গুলো দেখাবো সবগুলো কাজীয় ল্যাপটপ অকাজীয় কোনো ল্যাপটপ নয় মানে হচ্ছে 5,000-10,000 টাকা ল্যাপটপ ভাই আমরা সবসময় ওটার বিরোধী করি না আমি যেহেতু ভিডিও করি তারপরেও কিন্তু বলি ভাই 5-10 হাজার ল্যাপটপ কিনেন না ল্যাপটপ কিন্তু একটু ভালো ভালো ল্যাপটপ কিনে যাতে করে আপনি অ্যাটলিস্ট 5 বছর চালাইতে পারেন বা ল্যাপটপ থেকে কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন ওই ল্যাপটপ কিনে আসলে নষ্ট করার কোনো আসলে আমি দেখি না মানে রিজন দেখি না সো আমি যেখান থেকে ল্যাপটপ নেই ITBD আমি নিজেও এখান থেকে জেড বুক সিরিজের ল্যাপটপ নিয়েছি এটা হচ্ছে আপনার 14G5 ওকে আর আজকে যে কালেকশন জেড বুকের কালেকশন রয়েছে এর পাশে রাইজেনের অনেকগুলো কালেকশন রয়েছে থিংকপ্যাডের কালেকশন রয়েছে কিছু বাসাইকৃত ল্যাপটপ দেখাবো এবং প্রত্যেকটা হচ্ছে বক্স কন্ডিশন একদম ডিসেন্ট কন্ডিশনে রয়েছে ক্যামেরার মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারবেন না সরাসরি শপে আসবেন শপে এসে যাচাই বাছাই করে দেখে প্রোডাক্ট পারচেস করবেন আর যদি যারা না আসতে পারেন তাদের জন্য সুখবর হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে ইনশিওর হয়ে অর্ডার করতে পারবেন কিছু টাকা মাত্র 1,020 টাকা অ্যাডভান্স করে যদি 1,00,000 টাকার ল্যাপটপ হয় সেটাও কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে 64 জেলাতে নিতে পারবেন রাইট এবং EMI ফ্যাসিলিটিস রয়েছে 22টা ব্যাংকের সাথে তাদের কানেকশন রয়েছে যারা EMI ফ্যাসিলিটিতে ল্যাপটপ নিয়ে যাচ্ছেন সরাসরি তাদের সাথে কথা বলে ল্যাপটপ নিতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আসতে হবে এটি আবার কুরিয়ারে হবে না হবে না রাইট সো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না এই শপের অ্যাড্রেস লোকেশন সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে কিন্তু চেক করে নেবেন স্ক্রিনে যা বাটন রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে ল্যাপটপ না নিলেও ল্যাপটপ সম্পর্কে জানতে পারবেন তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে সো বন্ধুরা বরাবরের মতো ITBD থেকে আমাদের সাথে রয়েছে শান্ত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো ঈদের পরে ভাই প্রাইস কমছে না বাড়ছে ঈদের পরে প্রাইস কমছে কালেকশন আসছে নতুন কালেকশন আসছে আর একটা বিষয় কি ভাইয়া সেটা আমি সচরাচর আসলে বলে থাকি আমাদের পার্সোনাল ব্লগ গুলোতে আজকে আপনার ব্লগের মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে কম দামের দিন শেষ অর্ধেক দামে এখন আপনারা পাচ্ছেন প্রিমিয়াম ল্যাপটপ সিরিয়াসলি ডেফিনেটলি আমরা যে বলি কম দাম আসলেই কি দামটা কম কিনা আসলেই কি আসলে দামটা কম বলি কিনা অনেকে তো কম দাম বলেও বেশি দাম দেয় কাস্টমার তো বুঝতে পারে না বাট আমরা আসলে কম দাম ওয়ার্ডটা ইউজ করবো না আমরা বলবো অর্ধেক দামে আপনি পাবেন প্রিমিয়াম ল্যাপটপ সিরিয়াসলি 100% দেখে প্রথমে কোন আজকে তো দেখতে সবগুলোই প্রিমিয়াম ডেফিনেটলি সব প্রিমিয়াম আসলে কোনো কম বাজেটের ল্যাপটপ থাকছে না কাজের ল্যাপটপ অকাজের কোনো ল্যাপটপ নেই কোনো অকাজের ল্যাপটপ থাকবে না 10,000, 5,000, 6,000 টাকার কোনো ল্যাপটপ থাকবে না সব বাদ একদম সব প্রিমিয়াম ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন চলেন প্রথমে কোনটা থেকে শুরু করা যাক আসলে রাইজেনের এখন আমাদের কাছে বেশ ধামাকা কালেকশন আছে তো আজকে আমরা রাইজেন থেকে শুরু করব আর মজার ব্যাপার হচ্ছে ভাই রাইজেন মানে অনেকে মনে করে প্রাইস অনেক বেশি বাট আমরা দিচ্ছি মিডিয়াম প্রাইজের রাইজেনের হিউজ ভ্যারাইটিস শুধু বলছি না আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি যেটা দেখাবো এটা হচ্ছে HP এলিট বুক 745G5 জাস্ট ভাই ল্যাপটপটা দেখেন কিন্তু আপনাদের ল্যাপটপ ভাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি নিজে দেখলে আপনার নিজেরও নিতে পছন্দ ইচ্ছা করবে সিরিয়াসলি আমার কাছে ভালো লাগে কারণ কি ল্যাপটপে কোনো স্ক্র্যাচ থাকে না কোনো ডেন্ট থাকে না সবগুলো একদম সুপার ফ্রেশ বক্স কন্ডিশন থাকে একদম আর ভিতরে ইন্টারনাল যা আছে 100% অরিজিনাল ওকে শপে এসে চেক করে নিয়ে যাবে এটার মডেল হচ্ছে HP এলিট বুক 745G5 রাইজেন 5 2000 সিরিজ 16GB RAM 16GB RAMটা সবাই মাথায় রাখবেন আজকে যে কয়টা ল্যাপটপ দেখাবো প্রত্যেকটাই 16GB RAM তো 16GB RAM 256 SSD AMD রেডনের 1GB ডেডিকেটেড গ্রাফিক কার্ড আছে ল্যাপটপে 14 ইঞ্চি FHD ন্যানো বেজেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট জয়স্টিক আর কন্ডিশন তো দেখে নিলেন ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা কারণ এটাতে এনার্জি সেভিং মোড আছে গেম খেলতে পারবেন এডিটিং এর কাজ করতে পারবেন আর ভাই প্রাইসটা 36,990 টাকায় প্রোডাক্টটি একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জ প্রোডাক্ট এই দামে নাই এই প্রোডাক্টটি মার্কেটে নাই আর যদি কারো কাছে থাকে তাও আবার এই প্রাইসে দিতে পারবে না ব্র্যান্ড নিউ প্রাইস ছিল 85,000 থেকে 86,000 টাকা আমরা দিচ্ছি
মাত্র 36,990 টাকা। তো আপনারা বুঝতেই পারছেন কতটা কম প্রাইসে আপনি পাচ্ছেন। আর নেক্সট আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে G6, আমরা যেটা লাস্ট দেখালাম সেটা হচ্ছে G5, এটা হচ্ছে G6। ভাই আজকে আমি কন্ডিশনের কথা আমি বলবো না, না সিরিয়াসলি আমি এটাই বলি। আর ক্যামেরার মাধ্যমে কিন্তু প্রোডাক্টের পুরো কোয়ালিটি ভালো করে বোঝা যায় না, এই জন্য বলি যে সরাসরি শপে আসবেন, শপে এসে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ল্যাপটপ চালিয়ে দেখে বুঝে তারপর নেন। আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, অবশ্যই অবশ্যই দিতে হবে ভাইয়া। 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আর অ্যাডভান্স করার আগে আপনি ল্যাপটপের ছবি, ভিডিও বা ভিডিও কলে যদি আপনি দেখতে চান সব প্রসেস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে HP EliteBook 745 G6, আমরা G5টা দেখালাম কিছুক্ষণ আগে, এটা হচ্ছে G6 Ryzen 5, এটা 3000 সিরিজ 3500U এবং 16GB RAM DDR4 2400MHz 256 NVMe SSD। এটাতে আমরা পাচ্ছি এডিশনাল আরেকটু আপগ্রেড, এটাতে থাকছে এমরি রেডনের ভেগা 8 2GB ডেডিকেটেড গ্রাফিক কার্ড আর 14-inch ডিসপ্লে, ফেস আনলক আছে বেশ কিছু মডেলে, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি আমরা, ব্যাকলিট কিবোর্ড, ব্যাং এন্ড অলুফসন স্টেরিও সাউন্ড সিস্টেম। আর কন্ডিশন নিয়ে কি বলবো, কন্ডিশন সুপার ফ্রেশ একদম। আর ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা। বা এটার যে প্রাইসটা, এটা রিসেন্টলি সেল হয়েছে 50,000 থেকে 52,000 টাকা ইজিলি সেল হয়েছে বাইরে, আমরা দিচ্ছি একদমই অর্ধেক প্রাইসে। এটার প্রাইসটা আপনি ইন্টারন্যাশনাল চেক করবেন অ্যাপ্রক্সিমেটলি 80+ থাকবে। আমাদের কাছ থেকে প্রাইসটা পাচ্ছেন 40,990 টাকা একদম ডিসকাউন্ট প্রাইস। আর প্রত্যেকটা ল্যাপটপে কি অরিজিনাল চার্জার থাকবে? 100% অরিজিনাল চার্জার, যে কোনো ল্যাপটপের সাথে কি থাকবে? ল্যাপটপের সাথে থাকবে আকর্ষণীয় গিফট, যদি ভাইয়ার ব্লগ দেখে আসে, যদি রেফারেন্স দেয়, ব্যাগ, মাউস, মাউস প্যাড সম্পূর্ণ ফ্রি থাকবে। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে Ryzen 7, একদম সুপার ফ্রেশ বক্স কন্ডিশন। দেখেন একদম দেখতে একটা দাগও নেই ভাই, একদম নতুন বলে চালায় দাও। ডেফিনেটলি এটা হচ্ছে HP EliteBook 745 G6 Ryzen 7 3000 সিরিজ 3700U 16GB DDR4 2400MHz 256 PC NVMe Gen 3 SSD প্লাস। এটার যদি আপনি ওভারঅল লুকসটা দেখেন ভাই, পুরো একদম দেখেন, রাবার গুলো খেয়াল করেন, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ভিডিও এডিটিং সব ধরনের কাজ যদি কারো কনফিউশন থাকে সরাসরি শপে এসে সময় মতো চালিয়ে দেখে নিয়ে তারপর পারচেজ করবেন। এটা যে প্রাইসটা আমরা রাখছি 43,990 টাকায় Ryzen 7 3000 সিরিজ উইথ 2GB ডেডিকেটেড এবং 16GB RAM এডেড। আর এগুলো কিন্তু কাস্টমাইজ করা যাবে, আপনি 32GB RAM করতে পারবেন, SSD আপডেট যতগুলো দেখাচ্ছি সবগুলো কাস্টমাইজ করা যাবে, তো কাস্টমাইজ করে আপনি আপডেট করে ইউজ করতে পারবেন। ওকে, এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো ভাইয়া, এটা আসলে আপনি জাস্ট দেখেন লুকসটা দেখেন, ওয়াও ওয়াও চমৎকার। এটা কি ইউজড? এটাও মানে আসলে বললে তো মনে হয় না এটা ইউজড, বাট এটা ইউজড, আমরা ইউজড বলে সেল করছি। আপনি জাস্ট রাবারগুলো খেয়াল করেন, দেখেন একদম আনটাচ, মানে বেশিরভাগ ব্যাকগ্রাউন্ডটা কেন দেখাচ্ছি, ব্যাকসাইডটা কিন্তু ইউজ হয়, এগুলো কিন্তু ইউজড বেশি হয় না, এগুলো দেখলে আসলে বোঝা যাবে না যে ইউজ না নতুন, বাট ব্যাকসাইডটা নিচে বেশি থাকে সেটা ইউজড হয় বেশি, তো সেটা দেখলে বোঝা যায়। তো এটা হচ্ছে HP EliteBook 830G7, শকিং বিষয় হচ্ছে এটা 2020 ডিসেম্বরের প্রোডাক্ট, ও 2020 অ্যাপ্রক্সিমেটলি 9 মান্থ হয়েছে এটার বার্থ ডেট, মানে 9 মাসের মতো এটা আসলে রিলিজ হয়েছে। ইউজড কতদিন হয়েছে আমি আর বললাম না, আপনারা ক্যালকুলেট করে নেবেন প্লিজ। তো এটা কোরাই 710 জেনারেশন, 16GB RAM 512GB SSD 2666MHz RAM থাকছে, 8GB ইন্টেলের USD সিরিজ শেয়ার গ্রাফিক্স আছে, 13.3-inch ন্যানো বেজেল ডিসপ্লে থাকছে এবং ডেফিনেটলি খুবই ন্যানো বেজেল আপনি দেখতে পাচ্ছেন। এটা টাচ নন টাচ দুটা ভেরিয়েন্টে পাবেন আমাদের কাছে, ফেস আনলক আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, সেন্সর আছে, ব্যাকলিট কিবোর্ড, স্টেরিও সাউন্ড সিস্টেম। এটার যে ব্র্যান্ড নিউ প্রাইস ভাই 1,48,000 টাকা মার্কেট প্রাইস আছে অলরেডি অ্যামাজনে, আপনি চেক করতে পারেন। মডেল হচ্ছে 830G7, $1,48,000 প্রাইস থাকে, ডলার কনভার্ট করলে আপনারা বুঝতে পারবেন, উইদাউট ট্যাক্স, যে প্রাইসগুলো বলছি উইদাউট ট্যাক্স, ট্যাক্স অ্যাড করলে আরও বেশি পড়বে। এটার যে প্রাইসটা আমরা রাখছি 65,990 টাকায় ল্যাপটপটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। 65,990 টাকা অবশ্যই। নেক্সট ওয়ান, নেক্সটে হচ্ছে HP EliteBook এর মধ্যে সব থেকে পপুলার যেটা হচ্ছে G5, ওকে, HP EliteBook 830G5, আর এটা কিন্তু একদম ডিফারেন্ট ভেরিয়েন্ট ভাইয়া, কারণ বাংলাদেশে যে মডেলগুলো অ্যাভেলেবেল আছে আমি বলবো সবগুলোতে আপনি পাবেন 60Hz ডিসপ্লে, এটাতে আপনি পাচ্ছেন 120Hz। তারপরে যেটা পাবেন ফেস আনলক, ফেস আনলক আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাকলিট এবং ডেফিনেটলি USA লেআউট কিবোর্ড থাকবে, USA লেআউট কিবোর্ড থাকবে। আর কন্ডিশনটা দেখেন, চমৎকার দেখেন, এটা হচ্ছে 830G5 Core i5 8th gen 8GB 256GB
আর এটা বেশ কিছু ভেরিয়েন্ট হয় আর কিবোর্ড লেআউটগুলো বেশ কিছু হয়, বাট আমি বলবো আপনারা ডেফিনেটলি ইউএসএটা পারচেজ করে নেবেন, কারণ সেটা আসলে ইউজার ফ্রেন্ডলি আমাদের দেশের জন্য। এটার যে প্রাইসটা 31,990 টাকায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এটার বেশ কিছু ভেরিয়েন্ট, বেশ কিছু মডেল বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, বাট আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে দেখে তারপর পারচেজ করতে পারবেন ল্যাপটপটা। জি অবশ্যই। এটার প্রাইস হচ্ছে 31,990 টাকা আমাদের কাছে, এবং এটার মধ্যে সবগুলো ভেরিয়েন্ট, i7, i5, 16GB, 8GB সবগুলো ভেরিয়েন্ট আমাদের। রাইজেন তো শেষ, আমাদের জেডবুক এর মধ্যে 7টা মডেল সবসময় থাকে, 14U Z5, 15U Z5, i5, i7, স্টুডিও Z4, স্টুডিও Z5, স্টুডিও Z3 সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল। আজকে তিনটা দেখবো আমরা, ডেফিনেটলি আজকে তিনটা দেখবো। এর মধ্যে এই যে ল্যাপটপটা, এটা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবল না, এখন পর্যন্ত এই কনফিগারেশন। এক্স্যাক্ট ল্যাপটপটা আপনি পাবেন, বাট এই কনফিগারেশন পাবেন না, যেটা হচ্ছে দেখতে এমন এক হলেও ভিতরের কন্ডিশন একই, কারণ এই যে দেখেন এটাও কিন্তু এক, দেখতে এক, বাট এটা কনফিগারেশনটা একটু কম, এটা কনফিগারেশনটা অনেক হাই। যেমন এটা হচ্ছে HP Zbook 14U G5, Core i7 8 Gen, 16GB RAM, 512GB SSD, টাচ স্ক্রিন ডিসপ্লে। আচ্ছা, আর এটাই শেষ নয়, এটাতে পাচ্ছি আমরা AMD রেডনের 2GB ডেডিকেটেড গ্রাফিক্স। জেডবুক 2GB ডেডিকেটেড দিয়ে 14 সিরিজ খুবই কম বাংলাদেশে, বাট আমাদের কাছে পেয়ে যাবেন 10 পিস দেখে এক পিস নিতে পারবেন। আচ্ছা, কন্ডিশন নিয়ে তো আর কি বলবো, একদম সুপার ফ্রেশ, একদম বক্স কন্ডিশন, মানে দেখলে মনে হবে যে নতুন দেখতে পাচ্ছেন। আর বেশ কিছু মডেল আমরা স্টিল নাও 3-4 মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ পেয়েছি, স্টিল নাও ওয়ারেন্টি আছে। তো এটা দিয়ে আসলে সব কাজই করা যাবে, র্যাম 32GB করতে পারবেন, SSD আপডেট করা যাবে, আশা করি দরকার নেই, কাস্টমার ফিডব্যাক অনুযায়ী প্রয়োজন পড়ে না, বাট চাইলে করতে পারবে, অপশন আছে। আর এটার যে প্রাইসটা 55,990 টাকায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এখন অনেকে মনে করতে পারে ভাই 55,990 একটা ইউজ ল্যাপটপ, প্রাইস তো অনেক বেশি মনে হচ্ছে। HP Zbook 14U G5 Core i7 8 Gen 16/512 টাচ স্ক্রিন 2GB, আপনারা সার্চ করে দেখবেন অ্যামাজনে এটার প্রাইস কত আছে, আশা করি আপনারা বুঝতে পারবেন ডেফিনেটলি। তারপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একটু লো প্রাইসে যারা চাচ্ছেন তাদের জন্য HP Zbook 14U G5, আশা করছি এত ফ্রেশ কন্ডিশন পসিবল না, মানে প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ, প্রত্যেকটা ল্যাপটপ দেখলাম, প্রত্যেকটা ল্যাপটপ ইনসাইডটাও দেখাচ্ছে, একদম একদম ফ্রেশ। Core i5 8 Gen 16GB RAM, DDR4 2400MHz, 256NVMe আছে, 14-inch ন্যানো বেজেল, ফেস আনলক সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, স্টেরিও সাউন্ড সিস্টেম, আরেকটা বিষয় যেটা USA লিওট কিবোর্ড, USA। আমি ভাইদের এখান থেকে একটা জেডবুক নিছিলাম, তো ডেফিনেটলি ওই যে জেডবুকের নিলাম না, হ্যাঁ মানে জেডবুকের কালেকশন এত বেশি, ফ্রেন্ডের জন্য নিয়েছিলেন মেবি, রাইট রাইট, জি জি অবশ্যই। আসলে এগুলা বললে আমাদের যে আসলে যে মানে রেফারেন্স কাস্টমার অনেক, এগুলা বললে আসলে শেষ করা যাবে না। তো এই যে ল্যাপটপটা কন্ডিশন ফ্রেশ, এটার যে প্রাইসটা একটা এভারেজ প্রাইস আছে, ভাইয়া যে ল্যাপটপটা নিয়েছিল Core i5 7 Gen মেবি 30-32 এর মধ্যে ছিল, আর এটার যে প্রাইসটা, এটার প্রাইসটা হচ্ছে 38,900, 38,990 টাকায় Core i5 8 Gen 16GB 256GB দিয়ে ডেফিনেটলি। আর কেউ যদি 15.5 ইঞ্চি মানে ডিসপ্লে সাইজ একটু বড় করে অনেক ভালো লাগে ভাই, তাদের জন্য আছে। আর এটা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে, এটা প্রিভিয়াস প্রাইস ছিল 62,990, আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে। এটা হচ্ছে HP Zbook 15U G6, নট G5, এটা হচ্ছে G6, একটা আপডেট ভেরিয়েন্ট, Core i7 8 Gen 16GB 512GB 8GB ইন্টারনাল USD সিরিজ গ্রাফিক্স আছে, 15.6-inch ডিসপ্লে, আর যেটা আমি মেনশন করছি ফেস আনলক সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট অপশনাল থাকবে, ফুল সাইজ কিবোর্ড, নিউমেরিক লেআউট সহ ব্যাঙ্গ অ্যান্ড অলুফসন স্টেরিও থাকবে। কন্ডিশন তো আসলে দেখতেই পাচ্ছেন, সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন, সুপার ফ্রেশ একদম, মানে হচ্ছে আপনার পুরো বক্স কন্ডিশন, একটা স্ক্র্যাচ নাই, পিছনটা দেখলে মনে হবে যে নতুন, ডেফিনেটলি সিরিয়াসলি ভাই এত ফ্রেশ কেমনে। আসলে এগুলো বাছাইকৃত ল্যাপটপ যেটা আমরা বলি সব সময়। আর এটার যে প্রাইসটা ভাই, এটা 62,900, আমি ভিডিও শুরুতেই বলেছি এটার যে প্রাইসটা আমরা রাখছি 58,990 টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারেন, এমনি ডিসকাউন্টের উপর আবার ডিসকাউন্ট, আরো ডিসকাউন্ট, ইভেন এটা আরো একটা স্পেশাল ডিসকাউন্ট দিলাম, কারণ এটা সীমিত স্টক আছে, যারা ভাইয়ার ব্লগ দেখে আসবে অবশ্যই মেনশন করলে 55,990 টাকা, বাহ কালার করা থাকে তখন লোগোটা হাইড হয়ে যায়, এটা দেখে নিবেন মাস্ট। এটা হচ্ছে এক্সন লোগো দিয়ে, এটা i7 8 Gen, এক্সন কার্বন আসলে বেশ কিছু ভেরিয়েন্ট হয়, এটা হচ্ছে Core i7 8 Gen 512 SSD, 16GB RAM, 8GB ইন্টারনাল শেয়ার গ্রাফিক্স আছে। এখানে একটা কথা আমি অ্যাড করে দিচ্ছি কাস্টমারদের উদ্দেশ্যে, কারণ অনেক সময় বলি কিছু কথা বলি আসলে যারা শুনে তাদের জন্য কাজে লাগে, এটার যে র্যামটা এটা কিন্তু ইন্টারনাল, মানে মাদারবোর্ডের সাথে সোল্ডার করা, ও আচ্ছা বুঝতে পারছি, একদম টোটালি ফিক্সড, এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন না। এখন এটার যে অ্যাপ্রক্স প্রাইস, এটা হচ্ছে 50-50 একটু বেশি, তো 50,000 টাকার একটা ল্যাপটপ দিয়ে তো আপনি বেসিক কাজ করবেন না, অ্যাটলিস্ট আপনি একটু ভারী কাজ করবেন। তো আমি রিকমেন্ড করবো যে আপনি 16GB RAM ইনশিওর করবেন, 16GB RAM নিলে আসলে বেটার হয়, আপনি
8GB নিলে অনেকটা পারফরমেন্স ড্রপ করতে পারে, 16GB 512GB দিয়ে ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, চাইলে এসএসডি ভবিষ্যতে বাড়াতে পারবেন, 14 ইঞ্চি একদম ন্যানো বেজেল, আর ডলবি স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, কন্ডিশন তো দেখে নিয়েছেন ফার্স্টে, আর খুবই স্লিম, ওয়েটটা অ্যাপ্রক্সিমেটলি 800 গ্রাম থেকে 1000 গ্রামের মধ্যে হবে। আরেকটা বিষয় ভাই যেটা দেখতে পাচ্ছেন, টাইপ সি চার্জিং সাপোর্ট করে, 65W ফাস্ট চার্জ হবে, বেশ কিছু পোর্টস আছে দেখতে পাচ্ছেন ওভারঅল, আর এটা যে প্রাইসটা ভাই 52,990 টাকা, 52,990 টাকা প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আপনারা, এক্স1 কার্বন ডেফিনেটলি। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে T460S, এই মডেলটা একটু ওল্ড ভেরিয়েন্ট বাট স্টিল না ভালো ওয়ার্ক করে, কারণ আসলে গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে যাদের বাজেট 30-এর নিচে তাদের জন্য এই ডিভাইসগুলো আসলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট থাকে। Core i5 6th gen 256 SSD 8GB RAM, Core i7 6th gen 256 SSD 8GB RAM সবগুলো ভেরিয়েন্টই পেয়ে যাবেন। Core i7 আজকে একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিই, আমাদের Core i5 প্রিভিয়াস প্রাইস ছিল 24,900, আজকে আমরা Core i7 দিব 26,990 টাকা, Core i7 6th gen 8GB 256 GB 26,990, ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট, কন্ডিশন ডিসেন্ট, অবশ্যই মাল্টিপল কপি থাকে, ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে ভাই না, অবশ্যই, আর এগুলো কর্পোরেট ইউজে সব থেকে বেশি ইউজ করা হয় আপনারা জানেন সবাই, আর আজকে মনে হয় এটাই সব থেকে কম বাজেটের ল্যাপটপ, এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে T450S, এটা একটা সেমি ওয়ার্ক স্টেশন আপনি বলতে পারেন, কারণ পোর্ট ফ্যাসিলিটিস গুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো পোর্টস আছে এই পাশে যদি দেখেন, চমৎকার পোর্টস, মানে কোনো কিছু আসলে কমতি নেই, ল্যান্ড পোর্ট, VGA, HDMI ডিসপ্লে, SD কার্ড স্লট, সিম স্লট সবগুলো এভেলেবেল আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, এটাতে ডুয়েল ব্যাটারি ইউজ করা হয়েছে, দুইটা ব্যাটারি, 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ থাকবে, আর এটা যে প্রাইসটা মাত্র 22,990 টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, 22,990, জি ডেফিনেটলি। সো এছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে পিছনে, আমি বলবো সরাসরি শপে আসবেন, কারণ যে একটা ল্যাপটপ দেখালাম এমন একটা ল্যাপটপই আছে, আপনি একটা ল্যাপটপের 10-15টা দেখে একটা নিতে পারবেন, কারণ একটা ভিডিওতে সবগুলো ল্যাপটপ সবগুলো কোয়ান্টিটি সবগুলো মডেল দেখানো পসিবল হয় না, এটা আমরা সবাই জানি, তো সরাসরি শপে আসবেন, শপে আসার লোকেশন হচ্ছে মিরপুর 10 ফলপটি মসজিদ গলি বাইতুল মামুন মসজিদে ঠিক পাশে ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন, আমাদের কন্টাক্টে নাম্বারে যোগাযোগ করে নাম এর ফোন নাম্বারটি টেক্সট করে 1,000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে বুকিং দিয়ে বাংলাদেশের 64 জেলা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, যারা ঢাকার মধ্যে আছেন চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন, আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস এভেলেবেল আছে, 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 মাস থেকে 34 মাসের EMI সুবিধাতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আমি তারপর আপনাদের সুবিধাতে এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো, এখান থেকে চেক করে নেবেন, স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে ইনশিওর হয়ে তারপর অর্ডার করতে পারবেন। তো আমি আর কথা বলাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য কি ভিডিওতে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।